আচ্ছা, এখন তোমাদেরকে আমি আমি যে হোটেলটায় উঠেছি সেই হোটেলের লোকেশনটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি কোন জায়গাটা এক্স্যাক্টলি। এইটা হচ্ছে মেইন রোড, আর ওই সামনেই আছে হচ্ছে বিশাল মেগামার্ট। আর আমার সামনে দেখতে পাচ্ছ এখানে আছে হোটেল রাঙামাটি। আর এখান থেকে ঘুরেই এই যে টোটো স্ট্যান্ডের পাশ থেকে একটা গলি ঢুকে গেছে, আর ওখানে আর একটা তোমাদেরকে আমি স্পেসিফিক ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, সেটা হচ্ছে এইটা, সাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। দিস ইজ হিউজ। আর এই যে ল্যান্ডমার্কটা তোমাদেরকে বলে রাখলাম, এই যে সাইয়ের এক্স্যাক্টলি অপোজিটে তোমরা পেয়ে যাবে এইটা, দ্য হোটেল রয়্যাল বেঙ্গল। এই হোটেলটাতেই আছি, হোটেল রয়্যাল বেঙ্গল। হোটেলের রুমটা কেমন, ট্যারিফ কত, সেটা তোমাদেরকে এক কিছুক্ষণের মধ্যেই বলছি, আর অভিজ্ঞতাটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। পার্টিকুলারলি যে রুমটায় আমি আছি দ্যাট ইজ 202। লেট মি শো ইউ দ্য রুম। তো তোমাদেরকে রুমটাকে দেখালাম, এবার খরচের কথায় আসি। আমি এখানে 5 ডেজের জন্য বুক করেছি, সো ইন টোটাল আমার খরচ পড়ছে 12,600 সামথিং। তো তোমরা অ্যাভারেজলি ধরে নাও যে পার ডে 5 ডেজ 3,000-এরও কম, 2,000 সামথিং পড়ছে ইনক্লুডিং ব্রেকফাস্ট। ঠিক আছে, এটা গেল রুম। আমি এটা বলবো না যে রুম অত্যন্ত সুন্দর বা আহামরি কিছু, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমি যখন প্রত্যেক দিন বাইরে বেরোচ্ছি তখন আমি এনাদেরকে রুমের যে চাবি, যে কি কার্ড, সেটা আমি দিয়ে যাচ্ছি, এবং তারা অত্যন্ত সুন্দরভাবে রুমটি ক্লিন করে দিয়ে যাচ্ছে। এমনকি নতুন টাওয়েল তারা দিয়ে যাচ্ছে চেঞ্জ করে, প্রত্যেক দিন দুটো করে জলের বোতল তারা দিচ্ছে এভরিডে। এবং তার সাথে কমপ্লিমেন্টারি রুমের সাথে যেটা থাকে সেটা হচ্ছে কাপ চা খাওয়ার জন্য, তার সাথে একটা জল গরম করার জন্য যে কেটলি যেটা থাকে সেগুলো আছেই, যেটি প্রত্যেকটি হোটেলে বা রুমে পাওয়া যায়। আচ্ছা, এছাড়া এবার আসি খাবার দাবার। খাবার দাবারের মান ভালো, বেশ ভালো। আমি এটা বলবো না যে এর থেকে ভালো হয় না বা অস্বাভাবিক সুন্দর, সেরকম নয়, তবে মান ঠিকঠাক, বেশ ভালো, আর দামটাও রিজনেবল। এবার আমার জন্য এই ফর 5 ডেজ যখন আমি মানে আমার মতন মানুষ আর কি, যে আর কি বেশ বাজেট রুম খুঁজছিলাম এবং তার সাথে সাথে মোটামুটি সব রকম সুযোগ সুবিধে থাকবে এবং তা সত্ত্বেও এমনই খরচা হবে যেটা অ্যাফোর্ডেবল, সেরকমই আমি খুঁজছিলাম। তো সব দিককে বজায় রেখে দিস উড বি আ গুড চয়েস ফর ইউ অল। তো তোমরা যদি চাও তোমরা এই রুমটি অবশ্যই বুক করতে পারো, আমি ডিসক্রিপশানে সব কিছু দিয়ে দেবো, দ্য নাম্বারস অ্যান্ড অল। আর তোমরা যদি চাও তোমরা মেক মাই ট্রিপ এবং অন্যান্য অ্যাপের মাধ্যমেও বুক করতে পারো। এখানে কিন্তু ওয়াইফাইও আছে, তো যারা এটা ভাবছো যে তোমরা এখানে এসে কিছুদিনের জন্য ওয়ার্ক ফ্রম হোম করবে, সেটাও কিন্তু করতে পারবে। আর ছোট্ট করে এরিয়া অফ ইম্প্রুভমেন্টটাও বলে দিই। 1 নম্বর হচ্ছে যে রুমটা যেটা আমি আছি, সে রুমটা এমনি ঠিকঠাক আমার জন্য ঠিকঠাক, তবে রুমটা আয়তনে বেশ ছোট কম্পেয়ার টু ছবিতে যেরকম দেখেছিলাম তার থেকে তুলনা, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যখন রেস্টুরেন্টটা যেটা আছে সেখানে বেশ কিছু জায়গায় না পিঁপড়ে ঘোরাঘুরি করতে দেখেছিলাম, উইচ ইজ অ্যাবসলিউটলি নট অ্যাকসেপ্টেবল।
এখন বোলপুরের সাইড সিনে বেরিয়ে গেলাম। প্রথম গন্তব্য হচ্ছে বিশ্বভারতী মিউজিয়াম। আচ্ছা বাবুজি, প্রথমে আমরা বিশ্বভারতী যাবো তো? হ্যাঁ, প্রথমে মিউজিয়ামটা। ওকে, তো তোমরা শুনতে পাচ্ছ যে বুধ আর বৃহস্পতিবার বন্ধ থাকে, বাদবাকি দিন খোলা থাকে। কিন্তু আজকে আমার কপালটা এতটাই খারাপ যে সকালবেলায় আজকে 12টা পর্যন্ত খোলা ছিল, পুজোর আগে টুডে ওয়াজ দ্য লাস্ট ডে, আবার খুলবে 19 তারিখের পর। এনিওয়ে কপালে ছিল না, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখবো যদি 19 তারিখের পরে যদি আরেকবার আসা যায় তাহলে তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। অলওয়েজ ভালোই লাগে এসব জায়গায় আসতে, তবে বাড়তি একটা পাওনা হতো যদি আজকে বিশ্বভারতীর মিউজিয়ামটা পুজোর আগে শেষবারের মতন যদি একবার দেখা যেত। এনিওয়ে তোমরা এই প্রকৃতিটা এনজয় করো যেরকম আমি করছি। কত পুরনো হবে এবং এর আশেপাশে এবং এর সাথে যে কত স্মৃতি জড়িয়ে আছে তার কোনো যত্তা নেই। বটগাছের পাশে এসেছি, জায়গাটা একটু মিলিমিলিও আছে, নানান রকম পাখির আওয়াজ, এত বড় বটগাছ, এবং বটগাছের এই যে শিখর থেকে আরও যে গাছ উঠেছে সেটাও যেন বিস্তার হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে প্রতীচী, সবাই ভালোভাবেই ওয়াকিবহল আমরা, যে এটি হচ্ছে নোবেল লরিয়েট অমর্ত্য সেনের বাড়ি। তো ঠিক তার সামনে দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। এই যে এখানে লেখা আছে, একটুখানি জুম করি, এই যে রাবড়ি আর দই এখানকার সত্যি খুব ফেমাস। এটা হচ্ছে কত, 40 টাকা? রাবড়ি খাচ্ছি, তারপরে দেখবো যদি দই খেতে পারি কিনা বা দই খাই কিনা, টেস্ট করে দেখবো। বোলপুরে যারা আসবেন আমি সকলকে রিকোয়েস্ট করবো একবার এই এই যে লোকাল এই যে রাবড়ি বা দই এটা টেস্ট করতে। সাদা কিন্তু মিষ্টি, এটা কালারটা দেখো সাদা কিন্তু, কিন্তু এটা কিন্তু মিষ্টি। হ্যাঁ মিষ্টি, চেখে দেখো, খুবই সুন্দর। তবে আমি পার্সোনালি বলবো রাবড়িটা আমার একটু বেশি ভালো লাগে, ওটা তো কারণ কারণ যেহেতু ওটাতে বেশি দুধ খরচা হয়েছে। বিশ্বভারতী তো আজকে হলো না, আমাদের মিউজিয়ামটা বন্ধ, আমাদেরকে দেখাতে পারলাম না। এনিওয়ে কিছুটা এগিয়ে গিয়ে এই কাশাহারা দি ক্যাফে দেখতে পাচ্ছ, এই কাশাহারা দি ক্যাফে বলে, এটা আমি জানি না কতদিন হয়েছে, আগেরবার যখন এসেছিলাম হয়তো খেয়াল করিনি বা হয়তো একটা নতুন হয়েছে। এনিওয়ে এখানটায় আমি একটা কফি নিয়েছিলাম আর একটু লাঞ্চ করবো, এ বলবো যে ইফ ইট ইজ রেকমেন্ডেবল।
আচ্ছা, চট করে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, ক্যাফে হ্যাজ বিন স্ট্যাবলিশ ফ্রম ইয়ার অফ 2050, আর এখানকার খাবার বেশ ভালো। তো তোমাদেরকে বলেছিলাম যে খেয়ে দিয়ে বলবো যে ইট ইস রেকমেন্ডেবল কিনা, ইট ইস ডেফিনেটলি রেকমেন্ডেবল। আমি এখনও শেষ করে উঠতে পারিনি এই জায়গায়, খাওয়া দাওয়া চলছে আমার। আর এটার লোকেশানটা তোমাদেরকে বলে দিই, বিশ্বভারতী মিউজিয়ামটা ডান দিকে রেখে তোমরা একটুখানি এগিয়ে যাবে, দেখবে বাঁ দিকে একটা রাস্তা চলে গিয়েছে বেশ চওড়া রাস্তা, এবং তার গা ঘেঁষে লেখা আছে কাঁসাভাড়া ক্যাফে, অ্যাডভার্টিসমেন্ট দেওয়া আছে। আর কিছুটা এগিয়ে গিয়ে ডান হাতে পড়বে এই কাঁসাভাড়া ক্যাফে। এখন যাচ্ছি সুরুল রাজবাড়ি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে সুরুল রাজবাড়ি, আর পুজো উপলক্ষে এখানটায় কিন্তু বেশ মেলা একটা আলাদাই আমেজ সৃষ্টি হয়েছে, কিন্তু ডেকোরেশন হয়েছে বেশ সুন্দর লাগছে। বুঝতেই পারছো দেখে যে পুজোর জন্য একদম জোর কদমে শুরু হয়েছে সব, দোকানপাট বসছে, খুবই জমজমাট থাকবে আর কি এই পুজোর কয়েকদিন। আর আজকে হচ্ছে পঞ্চমী, কালকে থেকে ষষ্ঠী। দাঁড়িয়ে আছি একদম শুধু রাজবাড়ির প্রেক্ষাপটে, তো সামনেই তোমরা দেখলে মা দুর্গাকে, তার প্রতিমা। আর অষ্টমীর দিনে জিজ্ঞাসা করলাম এখানে যে অঞ্জলিটা দেওয়া যাবে কি যাবে না, তো এখান থেকে যেটা জানতে পারলাম যে বহিরাগতদের জন্য এখানে দেওয়া যায় না, কিন্তু তা সত্ত্বেও একবার চেষ্টা করে দেখব, ইচ্ছে আছে। এবং টাইমটাও জেনে নিলাম, 9টা থেকে 10টার মধ্যে এসে উপস্থিত হব, যদি সুযোগ হয় তাহলে অঞ্জলিটাও দেওয়ার চেষ্টা করব। এইটা হচ্ছে সুরুল রাজবাড়ির ঠিক পিছনের দিকটা, একটু জানার চেষ্টা করব যে এইটা কি রাজবাড়ির কোনো এক্সটেনশন, নট শিওর। এখানেও দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমাকে। ওকে, আচ্ছা, এটার কিরকম কি রেন্ট আছে? এটা আমার কাছে স্যার 2000 প্লাস জিএসটি। 2000 প্লাস জিএসটি? আচ্ছা, ওয়াশরুমটা একটু দেখতে পারবো? অবশ্যই। ওকে, একদম নতুন না? একদম, মানে এখনো বৌনি হয়নি কিছু, মানে তো মানে এখনো আন্ডার কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন আছে, 32 টা রুম রেডি হয়ে গেছে। ওকে, কিছু রুম আছে যেগুলো আমরা গেস্ট কে দেওয়াই হয়। আচ্ছা, তার মধ্যে এটাও মনে হচ্ছে একটা নাকি? হ্যাঁ। ওকে, আচ্ছা, এটা গেলে এক ধরনের ক্যাটাগরি, সবকটা রুম সেম সেম, আর এখানে আছে 4 বেডরুম একটা দেখাচ্ছে। আচ্ছা, এটা বললেন 2000 প্লাস জিএসটি। ওকে, আচ্ছা, এটাতে কি ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে? থাকে না, ইনক্লুডেড থাকে। ওকে, আর ব্রেকফাস্টে কি থাকে? মানে ফার্স্টে আমাদের ধরুন টি, কফি, নরমাল যেটা থাকে। ওকে, ঠিক আছে। বুফে সিস্টেম থাকে কি আপনাদের ব্রেকফাস্টে? না, আলাদা স্যার, এখনো হয়নি, তবে পরে পরিকল্পনা করছি। ওকে ওকে, দবল যেটা নিয়ে যাচ্ছি স্যার এটা ফোল্ড। ওকে ওকে ওকে, বাহ, এটা তো বিশাল বড়। আর এটার কিরকম রেন্ট আছে? আছে আপনার 3500 প্লাস জিএসটি, জিএসটি নিয়ে আপনার 3920 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বাহ, এখানে তো মানে 6 জন আরামসে থাকতে পারবে। হ্যাঁ, এটা ওয়াশরুম, একদম ওয়াশরুম। বাহ, গিজার সব টোটাল অল কিছু লাগানো আছে। ওকে, ঠিক আছে, এটা গেল 4। ওকে, একদম কিটটি সব কিছু দেয়া হয়। ওকে, দেখতে দেখতে সোনাঝুরি জঙ্গলে চলে এলাম, আর এখন পড়ন্ত বিকেল, আর কিছুক্ষণ পরেই একদম সন্ধে নেমে আসবে, সন্ধে
কিছুটা নামছে, নেমে এসেছে অনেকটাই, আর কিছুক্ষণ পরেই হয়তো অন্ধকার হয়ে যাবে। তো দেখা যাক, যতটা আলো আছে সে আলোর মধ্যে যতটা আমরা দেখতে পারি ততটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে সুরুল রাজবাড়ি থেকে ঘুরে এলাম, তোমাদেরকে কিছু তথ্য দিই, হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না। তথ্যটা হচ্ছে আমি আজকে ওনাদের বাড়িরই বেশ কিছু মেম্বারদের সাথে কথা বললাম, তো তারা জানালেন যে এই যে পুজোটা এটা 300-400 বছরের পুরনো, এবং সুরুল রাজবাড়ি যে এন্টায়ার রাজবাড়ি সেখানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে বড় ভাইয়ের পার্ট আর একটা হচ্ছে ছোটো ভাইয়ের পার্ট। তো যে ছোটো বাড়িতে সেখানে যে পুজোটা হয় সেই প্রতিমাকে সাজানো হয় প্রকৃতির থিমে, যেখানে আগে আমি আজকে জিজ্ঞাসা করলাম উনি বললেন যে আগে ঝাউ গাছ সেই ডাল দিয়েও সাজানো হতো, মানে একদম প্রকৃতিকে মাথায় রেখেই করা। আর বড়ো বাড়িতে যে পুজোটা হয় সেটা হচ্ছে ঢাকের সাজে সাজানো হয়, আর ছোটো বাড়িতে একটা নারায়ণ মন্দির আছে এবং সেই মন্দিরের দেওয়ালে অসংখ্য স্কাল্পচার করা আছে, সে স্কাল্পচার করে পুরো দেওয়াল ভর্তি এবং সেটা একটা অভূতপূর্ব সৌন্দর্য ধারণ করেছে। এবং এই যে প্রত্যেকটি স্কাল্পচার যেটা করা হয়েছে সেটা কিন্তু বিশ্বভারতীর স্টুডেন্টরাই করেছে। আমি জানি না তোমরা এই তথ্যটা জানতে কি না, তোমাদেরকে তথ্যটা দিয়ে দিলাম, আর যদি ভালো লেগে থাকে একটা থামস আপ দিবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাকলো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাও তোমরা কিন্তু প্রেস করো, তাহলে যে নতুন আমাদের আপকামিং ট্রাভেল ব্লগস, ভিডিওস, এভরিথিং, এনিথিং উইচ উড বি পোস্টেড তোমরা তার নোটিফিকেশানটা পাবে। সাথে থাকো, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।